হ্যালো ফ্রেন্ডস, সুচন্দ্রা ত্রিনা আবার চলে এসেছে আজকে একটা ক্যাফেতে। বাট ক্যাফেটা একটু ডিফারেন্ট রাদার দ্যান দ্য ইউজুয়াল ক্যাফেস। এখানে স্পেশাল ফর সি ফুড, মানে সি ফুড বার্গার, সি ফুড পিজা এই সমস্ত পাওয়া যায়। তো আমরা এগুলো ট্রাই করব। ক্যাফের নাম হলো এক্সটেসি, লেক টেরেস রোডে। দেশপ্রিয় পার্কের যে স্টপটা আছে ওটা দিয়ে তোমরা যদি টুয়ার্ডস লেকের দিকে আসো, কিছুটা এসে বাঁ দিকে টার্ন নিয়ে এগিয়ে এলে এই ক্যাফেটা পড়বে। এক্স্যাক্ট লোকেশন উইল বি গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স। ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে, স্টে টিউনড। চিজফুলটা তো দারুণ হলো, মানে ভর্তি করে মজারেলা চিজ দেওয়া আছে। তার সাথে সাথে এই ডিশটার নামই বলতে ভুলে গেছি আমি, এটা হলো প্রন অ্যান্ড পেপার রোস্টেড পিজা। আমি ছোট সাইজটা নিয়েছি 8 ইঞ্চেসের। আচ্ছা, এটার মধ্যে রয়েছে উপর দিয়ে একটু সিলান্ট্রো দেওয়া আছে, প্রন দেওয়া আছে, মাশরুমস আছে, অলিভস দেখতে পাচ্ছ, অ্যান্ড কর্নও রয়েছে, মানে সুইট কর্নও রয়েছে, অ্যান্ড বেল পেপার্স। খেয়ে দেখি কেমন, একটু ডিফারেন্ট লাগছে। বার্স্ট অফ ফ্লেভার্স, মানে প্রত্যেকটা ফ্লেভারের এত সুন্দর একটা ব্যালেন্স রয়েছে। আর অরিগানো চিলি ফ্লেক্সটা দেওয়াতে খুব ভালো লাগছে, একটু স্মোকি ফ্লেভার আসছে, মানে চিংড়ি মাছের স্মোকি একটা ডিফারেন্ট ফ্লেভার আসছে। অ্যান্ড সসের প্রপোর্শনটাও খুব সুন্দর, তোমরা আসলে ট্রাই করতে পারো, আমার বেশ ভালো লাগছে খেতে। স্যালমন বার্গার, তো চিকেন দিয়ে ট্রাই করেছি আগে, যেহেতু এটা সি ফুড স্পেশাল তাই জন্য স্যালমন ফিশ দিয়ে বার্গার। আর ওরা ডেকোরেশন করে দিয়েছে এই যে পটাটো ওয়েজ, মানে বাঙালির আলু ভাজা যেটাকে বলে। এটার মধ্যেও পেপার অরিগানো এগুলো দেওয়া আছে। এটা এবার আমি একটা কামড় দিই। অ্যাকচুয়াল জিনিসটা আর গ্র্যাবে নিতে পারিনি আমি। নর্মাল যা থাকে বার্গারে, মেয়নিজ, লেটুস, টম্যাটো, পেঁয়াজ, প্যাটিটা তোমরা দেখছো। সত্যি কথা বলতে কি আমি অত বড় হাঁকড়ে নিতে পারিনি, আমি একটা আলাদা করে এই যে স্যালমন ফিশটা, তোমরা দেখো কীরকম হয়। খুব ফ্লাফি নরম একটা মাছের পিস, অনেকটা তোমরা যেরকম ভেটকি মাছের ফিলে দেখো ওরকম টাইপেরই। তলারটা পটাটোর, ভালো খেতে, বেশ একটু অন্যরকম। চিকেন দিয়ে তো সবাই খায়, তো এখানে যদি আসো এটা ট্রাই করতে পারো। এটা হলো ক্লাসিক চুরোস, তার সঙ্গে উপরে কনডেন্সড মিল্ক পুরো ড্রিজল করে দিয়েছে, অ্যান্ড সাইডে চকলেট সিরাপ রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে, বেশ টেম্পটিং। চুরোস ফ্রেঞ্চ অরিজিন একটা ডিশ, কলকাতায় খুব পপুলার নয়। দেখি খেয়ে কেমন লাগছে। ময়দা বেসের এরকম শেপ করে ভাজা হয়, ডিপ ফ্রাই করা হয়, উপর দিয়ে কনডেন্স মিল্ক দিয়েছে, একটু সিনামন পাউডার রয়েছে। বেশ ভালো খেতে, আসলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট খেতে। সো গাইস, আমরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছি রেস্টুরেন্টে। খাবার দাবারের এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল, ভালো ছিল। দ্যাট সি ফুড পিজা ওয়াজ রিয়েলি গুড, অ্যান্ড চুরোসটা খুব ভালো লেগেছে স্পেশালি। তো আসলে তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ, প্রন পিজাটা, চুরোসটা খুব ভালো। কম্পেয়ার টু দ্যাট বার্গারটা না আমার অতটা ভালো লাগেনি, ওই শুধু যদি স্যালমনের প্যাটিটা দিয়ে বানাতো দ্যাট উড হ্যাভ বিন বেটার ফর মি। মাঝখানে পটেটো প্যাটিটা দিয়ে ঝামেলা হয়ে গেছে জিনিসটা। বাট অ্যাজ আ হোল এক্সপিরিয়েন্স বেশ ভালো, হসপিটালিটিও ভালো। তাই অন্য ধরনের খাবার ক্যাফে যদি তোমরা ট্রাই করতে পারো, চাও আর কি, তাহলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো। সো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।